হঠাৎ মানবিকতার দেওয়াল কেন আপনাদের? ভারতবর্ষে 77তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে উদয়ন শিক্ষা নিকেতনের পক্ষ থেকে এলাকার দুস্থ গরিব পিছিয়ে পড়া অনগ্রসর শ্রেণীর মানুষ যারা খেটে খাওয়া মানুষ অনেক সময় নিজেদের প্রয়োজনের তাগিদে জীবিকা নির্বাহের পাশাপাশি তাদের পোশাক পরিচ্ছদ নির্বাহ করার ক্ষেত্রে অনেক সময় টানাপোড়েন তৈরি হয়। সেক্ষেত্রে আমরা উদয়ন শিক্ষা নিকেতনের পক্ষ থেকে আমরা আমাদের বিদ্যালয় কর্তৃপক্ষ যিনারা রয়েছেন তিনাদের সহচর্যে এবং আমাদের এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সেই সাথে আমাদের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সকলের সহযোগিতায় আজকের এই মানবতার দেওয়াল আমরা পাবলিশ করলাম। এখানে আমরা আমাদের অপ্রয়োজনীয় জামাকাপড় যেগুলো কারো ছোট হয়ে গেছে বা আমরা বাড়িতে ব্যবহার করি না, ভালো আছে জামাকাপড় যেগুলো আমরা আলমারিতে সাজিয়ে রাখি সেগুলো তো কোনো কাজে আসে না, তো সেইগুলো যদি আমরা মানবতার তাগিদে গরিব দুস্থ ফ্যামিলিদের হাতে সেগুলো আমরা বণ্টনের ব্যবস্থা করি। আমরা এখানে আজকে মানবতার দেওয়াল উদ্বোধন করছি এবং এখানে আমরা আমাদের বিদ্যালয়ের স্টাফেরা পাশাপাশি এলাকার যারা শুভবুদ্ধি শ্রেণীর মানুষ আছেন তারা এখানে তাদের অপ্রয়োজনীয় পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় তিনারা এখানে রেখে যেতে পারেন এবং সেই সাথে এলাকার যারা দুস্থ ফ্যামিলির মানুষ তারা এখান থেকে নিজেদের প্রয়োজন মতো সেটা বিনা পয়সায় সেগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবে এবং নিজেরা ব্যবহার করতে পারবে। আমি অনুরোধ করব আমাদের বিদ্যালয়ের স্টাফ এবং স্কুল কর্তৃপক্ষবৃন্দ পাশাপাশি এলাকার বিশিষ্ট গুণীজন যিনারা রয়েছেন আমাদের এই মানবতার দেওয়াল পর্বে এসে সামিল হবেন, আমরা তাদের সাদর আমন্ত্রণ জানাবো। তাদের উচ্ছিষ্ট যে জামাকাপড় তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা প্রয়োজনে একটু আয়রন করে একটু সুন্দরভাবে আমাদের এখানে রেখে যান। এখান থেকে যারা সংগ্রহ করার পিছিয়ে পড়া মানুষ তারা এসে সংগ্রহ করতে পারবেন এবং আমরা এই বিষয়টার পাশাপাশি আরও আগামীতে যেন নতুন জামাকাপড়েরও আমরা বিষয়গুলো আমরা রাখতে পারি সেই দিকে আমরা নজর রাখব আগামীতে, যাতে আমাদের এলাকার আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে উদয়ন শিক্ষা নিকেতনের পক্ষ থেকে মানবতার দেওয়াল পাবলিশ করা হলো পাশাপাশি আরও আগামীতে উন্নয়নমুখী কর্মসূচি আমরা সংগ্রহ করার মুখাপেক্ষী থাকব। ম্যাডাম আপনি? আমি উনার বক্তব্যে উদয়ন শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মহাশয় যা বললেন উনার বক্তব্যে আমি সমর্থন প্রকাশ করছি এবং সহমত পোষণ করছি। আমিও তাই উদয়ন শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষকের যে বক্তব্য সে বক্তব্যতেই সমর্থন প্রকাশ করছি এবং আগামীতে আমরা এলাকার মানুষের জন্য কিছু ভালো হবে এরকম আপনারা ভাবছেন? হ্যাঁ অবশ্যই সেটা ভালো হবে, আরও যাতে মানুষ এগিয়ে আসে সেদিকে আমাদের প্রত্যেককে এগিয়ে আসা উচিত। মানুষকে আসার জন্য বলুন, আরও পরবর্তী গ্রামের যেসব মানুষ আছে তাদেরকে আসার জন্য বলুন। হ্যাঁ, যাদের প্রয়োজন আছে যারা একদমই পারেন না তারা এসে পিছিয়ে পড়া মানুষগুলো এসে নিয়ে যেতে পারেন। হ্যাঁ এটা সাফল্য সেটা আমি চাইছি। না আজকে এটা হঠাৎ নয়, আমাদের দীর্ঘদিনেরই একটা চিন্তা ভাবনা ছিল যে আমরা আমাদের সোসাইটি তথা স্কুলের পক্ষ থেকে একটা অভিনবত্ব কিছু করার বিগত দিনেও আমি করার চেষ্টা করেছি, আজকে এই মানবতার দেওয়াল নামে এটা করার চেষ্টা করছি। কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলে অনেকে নতুন পোশাক কেনার মতো ক্ষমতা নেই, তাছাড়া নতুন পোশাক যে দান করবে সেরকম মানুষও খুব কম। স্বভাবতই যাদের বাড়িতে পুরনো কাপড় চোপড় যেগুলো যারা ব্যবহার করে না সেই কাপড়গুলো যদি আমাদের প্রয়োজনীয় যাদের প্রয়োজন তাদেরকে দিতে পারি তাহলে তাদের যদি সামান্য উপকার হয়, সেই জন্য আমি সামান্য বেশি ব্যাপক হারে এখনও প্রচার করিনি, কয়েকজন বন্ধুকে বলেছিলাম তারা এখানে আমাদের পৌঁছে দিয়ে গেছে। আজকে 15 আগস্ট 2023 আজকের ডেটে এই মানবতার দেওয়ালটা আমরা উদ্বোধন করলাম, আগামীতে আমরা যতদিন সম্ভব এটা চালানোর চেষ্টা করব। এই বার্তাটা যাদের কাছে পৌঁছাচ্ছে তাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের বাড়িতে যেগুলো অপ্রয়োজনীয় যেগুলো আপনারা ব্যবহার করছেন না সেই রকম জিনিসপত্র যদি আপনাদের কাছে কিছু থেকে থাকে আমাদের এই উদয়ন শিক্ষা নিকেতনের যে মানবতার ওয়াল আপনারা এখানে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে গেলে আমরা সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। 2023 15 আগস্ট আজকের ডেটে এই মানবতার ওয়ালটা তৈরি করলাম, আগামীতে চলবে এটা। এই বিষয়ে আপনাদেরকে সাংবাদিক বন্ধু কিছু প্রশ্ন করবে, এই উদ্যোগটা আমাদের কেমন?
আমরা এটা চালাতে পারবো কিনা, এই উদ্যোগের প্রয়োজনীয়তা আছে কিনা, এইটুকু জিজ্ঞাসা করতে আপনাকে। আপনাদের বাড়িতে যদি জামা কাপড় কোনো পুরনো জিনিস থাকে আপনারা কি এখানে দিতে ইচ্ছুক? হ্যাঁ ইচ্ছুক, অবশ্যই ইচ্ছুক। এই উদ্যোগটা কেমন আপনাদের? উদ্যোগটা খুবই ভালো, মানুষের সর্বসাধারণের জন্য খুবই সুন্দর, মানে সাধারণ মানুষ যারা আছে তাদের জন্য এটা খুবই সুন্দর। তো এখানে এসে অনেক ভালো লাগলো, উদান শিক্ষানিকেতনের মানবতার দেওয়াল অনেক কিছু জানতে পারলাম, শুনতে পারলাম। আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখছেন কী পাচ্ছে মানুষ, গরিব মানুষ সব কিছুই পাবে, যা দরকার সে এখানে এসে নিয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার জন্য, নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।